दुनिया नहीं, काबा नहीं, एल्टिंग बिल्डिंग नहीं, बाहर वर्बत नहीं, आसमान नहीं, ज़मीन नहीं, जन्नत नहीं, जहन्नम नहीं, अर्शो नहीं, लोहो नहीं, कुर्सी नहीं, फेरस्ता नहीं, नहीं बोलते किसु आसे के कुल हु अल्लाह अल्लाह से दर क्यों नहीं सम्मानित अतिथि बिंदु आशा कर रसूल भाई रा पर्दा नशीन माओ बनेरा अस्सलाम वालेकुम व रहमतुल्लाह व बरकातहू ताजुल मुख्तार नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रौजा मुबारक जनाए लाखों कोटि दुरूद एवं सलाम সেই নবী শুকরিয়াতে আরেকবার বলি আলহামদুলিল্লাহ যুগে যুগে রব্বুল আলামিন মানবের হেদায়েতের জন্য যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে পাঠাইলেন সমস্ত নবীদের দরবারে জানাই মাহফিলের তরফ থেকে লাখো কোটি দরুদ এবং সালাম যাদের রক্তের বিনিময়ে সারা দুনিয়াতে ইসলাম পৌঁছে গেল সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম তাবেঈন তাবেঈন খুলাফায়ে রাশিদিন আসহাবে রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ মুহাজির রাসূলুল্লাহ সুহাদায়ে রাসূলুল্লাহ মুহিব্বান রাসূলুল্লাহ আলে ভাই তাহলে রসুল জঙ্গে বদর জঙ্গে ওহুদ জঙ্গে খুনান জঙ্গে তবুক জঙ্গে হাজাব জঙ্গে খাইবার জঙ্গে কারবালা সহ ইসলামের জন্য যারা শাহাদত বরণ করলেন গাজী হলেন মুফাসসির মুফতি মুহাদ্দিস মুহাক্কিক পৃথিবীর মৌলি আব্দাল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আমাদের আপনাদের মা বাপ ওলাদ পর্যন্ত যে যেখানে কবরস্থ হয়েছেন প্রত্যেকের রুর মধ্যে আল্লাহ মাহফিলের সওয়াবগুলো পৌঁছে দাও আমরা যারা উপস্থিত হয়েছি হাজিরি দিয়েছি আর যারা দিবেন আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করো যে কাজ করলে আল্লাহ খুশি হবে যে কাজ করলে দয়াল নবী খুশি হবে যে কাজ করলে আওলাদে রাসূল খুশি হবে যে কাজ করলে আল্লাহর ওলিরা খুশি হবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করো আল্লাহ আমাদেরকে কবুল করো একটু জোরে বলেন না ভাই রাম মুরব্বীরা দয়াল নবীর আগমন ইয়াস আলহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান আল্লাহ আল্লাহর জাগার মধ্যে অবস্থান করতেছেন দুনিয়া নাই কাবা নাই এল্টিং বিল্ডিং নাই বাহার পর্বত নাই আসমান নাই জমিন নাই জান্নাত নাই জাহান্নাম নাই আরশ নাই লোহ নাই কুরসি নাই ফেরেশতা নাই নাই বলতে কিছু আছে কে কুল হু আল্লাহ আল্লাহ আছে তার কেউ নেই আল্লাহ আল্লাহর কুদরতের জায়গাত বসে আসেন তা আল্লাহ জুবানে তাহলে চিন্তা করতেছেন একটা দুনিয়া বানাইবো জান্নাত বানাইবো জাহান্নাম বানাইবো বেহেশত বানাইবো আসমান জমিন বানাইবো এটা আল্লাহ চিন্তা করতেছেন কথা কেউ বলবেন না গভীর মনোযোগ মসজিদে দুনিয়াবি একটা কথা বললে কবুল হয়েছে এরকম চল্লিশ বছরের নেকি চলে যাবে রসুল বাকের মাহফিলে কেউ মস্করা করলে রসুল বলেছেন লানাতুল্লাহি আলা শারিকুম তার উপর খোদার লানত ইমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি এটার থেকে এটা কঠিন বেশ আচ্ছা ভালো বিয়াদবি থাকলে গ্যারাজির ভালো এটা মূল কথাটা বুঝে নেবেন আল্লাহ সবাইকে বুঝার শোনার আমল করার তৌফিক দান করো মনিটরটা বাবা আর একটু বাড়াও তাইলে মূল বিষয় হলো আল্লাহ সুবহানাহু তাআলা কুল হু আল্লাহু আল্লাহ এক আর কেউ নাই বলেন না তা আল্লাহর ইচ্ছা হলো আল্লাহর কুদরতের মনে জাগলো দুনিয়া বানাইবো এগুলো বানাইবো এমন বানাইবো জান্নাত বানাইবো ফেরেশতা বানাইবো আরশ লোহ কলম এগুলো বানাইবো এই চিন্তা যখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আসলেন তখন আল্লাহর কুদরতের হাত দিয়ে এক টুকরা নূর বের করলেন সুবহানাল্লাহ বলি এক টুকরা কি বের করলেন কে বের করলেন আমার সাথে একটু কথা বলবেন কে বের করলেন আল্লাহ নূর বের করলেন তখন রসুল পাককে সাহাবীরা দেড় হাজার বছর আগে প্রশ্ন করেছিলেন ইয়া রসুলুল্লাহ আল্লাহ যে সর্বপ্রথম নূরটা বের করেছিল এটা কি সেই নূরটা কি তখন আমার রসুল উত্তর দিতে যান আউয়ালু আউয়াল মানে প্রথমেরই আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ যে সর্বপ্রথম যে নূরটা বের করেছিল সেটা আর কেউ নয় সেটা হলো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নূরের মধ্যে কানও ছিল চোখও ছিল নাকও ছিল জবানও ছিল আবার আকলও ছিল নজর আল্লাহ আল্লাহ নূরটা হাতে নিলেন আল্লাহ নূরের দিকে তাকায় রইলেন কিন্তু আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের হাতে আছি ইয়া রাসূলুল্লাহ সাহাবী প্রশ্ন করলেন আপনি কি আল্লাহকে দেখা যান হাল রাআইতু রাব্বাক আল্লাহ আপনাকে দেখেছিল যে টাইমে হাল রাআইতু রাব্বাক আপনি কি আল্লাহকে দেখেছিলেন
আমার রাসূল মুসকি হাসি দিয়ে বললেন কি বলে আসলে সাহাবীরা রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানা সূরত আমি আল্লাহ আমাকে দেখতেছে আমি এই কপালের চোখে আল্লাহকে দেখতেছি সুবহানাল্লাহ সেই টাইমে দুনিয়া বানাইছে না খ না মাড়ি বানাই না তো রাসূলকে যে মাড়ি বলে হইছো রাসূলের মাড়ি বলে যে এরকম মাড়ির কন্ট্রাক্টর উজুর আছে তো এসে কোন রাসূলকে মাটি বলে যে এরকম মাটির কন্ট্রাক্টর উজুর আছে তে তো মাড়ি বানাই না বানাইতে নূর বানাইলেন কি বের করলেন কি আমার রাসূল বলে আউয়ালু সর্বপ্রথম খলাকাল্লাহু নূরি আমি রাসূলের নূরকে বানাইছেন আল্লাহ তুইয়া ওয়াবি বলে মাড়ি কথা আছে না تي لارا روزو روكو بار سندر گوري خوئي خدا فیساق گوري ديلا نالا نمان جه خدا ديلا كي كي تو آئتا كي لأيه تو ديلا او گتی ايل ہوئي زيبا نو بيري كي خوئي ماري خوئي موتی ایر زنیش چاند لگا جي لئي زيبا خوئي تي تي فرشنا نو گوري بنا كي روڑا تو موتی ایر زنیش میں اڈا کا بازا جي لئي خب تا ديلا بارا تو آئتا كي لأيه تو ديلا فوری لئي بول خوئي نخنو نوئي لئي كي خیال کرو তাহলে যে ব্যক্তি রাসূলকে মাটি বলে আপনাদের দায়িত্ব হলো প্রস্রাব করা আর এদিকে এদিকে মাটি কুস না করে ওই জিনিসটা ওর শরীরে লাগাই দিয়াটা আফজল ও প্রশ্ন করবে এখানে জিনিস লাগাইলি কিল্লাই কবিতার মাটি বাইরে খুঁজে লাভ কি মাটি তো পেয়ে গেছি ইয়াতুন খায় অ্যান্টিবায়োটিক ওষুধ তারালাই আয় আতুয়াই না ভাই আল্লাহ তারারে গুণ হজম করিবে তৌফিক দোক তোমার আর লাগাইবে তৌফিক দক কি তার রজম করিবে তৌফিক দক আর কোনদিন মাড়ি হইব নি না লাই আমার রাসূল বলে আমি রাসূলকে বানানোর পরে আমি রাসূলের নূর মুবারক বানানোর পরে আমার রাসূল উত্তর দিতেছেন আনা মানে আমি রাসূল আনা নূর মিন নূরিল্লাহ আল্লাহর সর্বপ্রথম নূর হলো আমি রাসূল ওয়া কুল্লু শাইইন মিন নূরি আমার নূর দিয়ে গোটা কুল কায়নাতকে সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুন্নিদের সাথে মশকরা এই মিডিয়ার ভাইরা গভীর মনোযোগ আমার একটা কোরআন শরীফের আয়াত নিয়ে এডিটিং করে এমন ভাবে ছেড়ে দিল যা এই বাতেলগুলো বলতেছে অ জাহাঙ্গীরুজুর মনে হয় কোরআন ভরা ভুল আছে আমি এটা গতকালও পড়েছি আপনার মোবাইলে দেখেছেন মনে হয় সূরা বনী ইসরাইল ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ঠিক না বলেন না ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني এই শয়তানগুলো আমার আয়াতটাকে কি করেছেন আমি যেটা টেনেছি আল্লাহ তাআবুদু আল্লাহ যে আল্লাহ টেনেছি আল্লাহ ঠান্ডা কেটে দিয়েছেন আল্লাহ তাবুদু তাবুদু আমি যে টেনেছি টান ফেলে দিয়েছেন তাবুদু ইম্মা যে গুণ করেছি ইম্মা গুণ ফেলে দিয়েছে টান ফেলেছে ইম্মা কিভাবে এডিটিং করেছে এই ওয়াবিগুলো দেখেন এ বাতেলগুলো সুন্নি আলেমদেরকে মানি জাতির সামনে হালকা করার জন্য এগুলো তো কমেলুত তুমি সুন্নিদের ভুল ধরতেছ তোদের ভুল হলো আমাদের কোমলমতি ছেলেদেরকে তোর মাদারে যাই দিলে চব্বিশ ঘন্টা খাবার উল্টাই না থাকে ঠিক না আগে সেইটা সংশোধন কর কোমেলুত গুলো হয় কোমেলুত জাত আগে তোমাদের যে ভুল আছে মারাত্মক একটা সুন্দর ছেলে ভাইলে কাবর তুলে কাজ সালাস আগে সেটা ঠিক কর জাহাঙ্গীরকে ঠিক করতে আসিস না যত মত মাসস কোমেলুত গুলোকে বলতেছি আগে নিজেরা সংশোধন কর এই জাহাঙ্গীর হুজুরের পিছনে লাগিয়ে না এটা সিনাজক এটা সেরা বাংলার
উত্তরসূরি ঠিক না আমাদের সাথে লাগতে আসিও না নিজের জান কুরবান দেব তো বাতিলদের সাথে নো কম্প্রোমাইজ এটা সুযোগ নাই সুযোগ আল্লাহ বুঝার শুনার আমল করার তৌফিক দান করক জঙ্গি উসামাকে আমি শর্ত দিয়েছিলাম ও বলে আমার সাথে বাহাস করবে ওকে শর্ত দিয়েছিলাম কি তোমার সময় টিভি যে তোমাকে প্রতিবেদন করে যে জঙ্গি ঠিক না সময় টিভি প্রতিবেদন করে যে উসামা কি হ্যাঁ গুনদে দেউন ইতর আল্লাহ তাআলা তো নামাইতে লাগো দে উসামাকে সময় টিভি বলেছে ইন্দিত নামাতিল দে উসামাকে সময় টিভি বলেছে জঙ্গি সময় টিভি তো সময় টিভি বলক তুমি সংবাদ সম্মেলন করো আমাদের যে প্রতিবেদন করেছিলাম এটা ভুল হয়েছে ও জঙ্গি নয় কারণ আমরা জঙ্গির সাথে তো বাহাস করব না আমরা আলেমের সাথে বাহাস করব দে ঠিক না হাইকোর্ট থেকে জজ সাহেবের শিলা ন জজ সাহেব বলে দিয়েছে তুমি জঙ্গি নও তখন আমরা তোমার সাথে বহাস বসব ও গিয়ে রেজাউল করিম আবরারের সাথে বসছে আর এক কৌমে লুত যাকে মোনাজারায় ডাকলেন আলাউদ্দিন জেখাদি তাকে মোনাজারায় যখন ওই এনায়েতুল্লাহ আব্বাসী ডেকেছেন কোথায় ফালাই দাই গেছে এক ফোঁটা ছেলে বিড়ির বিড়ির করতেছ বেড়া কার সাথে কি মশকারা করস আল্লাহ বুঝে শোনার আমল করার তৌফিক দান করক বাতিলদেরকে বলা হয় কমে সারে ফুটানি মাতেননি কমে স্লোগান কানা কমে বাতিলদেরকে বলা হয় কমে আগে লুত গুলো ঠিক তারপরে জাঙ্গের হুজুরের পিছনে লাগিল তাইলে আসেন ভাইয়েরা দাড়ি টুবি ফাগরি নামি মান্য গুলো আমল দাড়ি টুবি ফাগরি মিসুয়া কাজান একাম সিজদা হজ জাকাত এগুলো সব কল আমল ঠিক না ইমান কি আগে হলো ইমান জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম হলো হ্যাঁ জোরে বলেন দয়ার থেকে দয়া জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ইমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কা রাসূল জিজ্ঞেস করতেছেন সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার রাসূল পাক জিজ্ঞেস করতেছেন ও সিদ্দিক আপনি আমাকে ভালোবেসে কি পেয়েছেন হাই সিদ্দিক আকবর তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে কালমা পড়ার আগে আপনি আপনার জবানে কলমা পড়ার আগে কালেমা পড়ার আগে চল্লিশ হাজারের উপর আমার সন্নত দিনার ছিল আমি আরবের জমিনের একজন মার্চেন্ট পার্টি ছিলাম ব্যবসায়ী কিন্তু আপনি রসুলের জবানে যখন কলমা পড়েছি সমস্ত দন আপনার কদমে শুধু কোরবান নয় আমার জান সহ আপনার কদমে কোরবান তখন আমার রসুলের বাক বলতেছেন তাইলে দন দিয়ে দিলেন জানো দিয়ে দিলেন আমি রসুলের কদমে পেয়েছেন কি গভীর মনোযোগ জানো দিলেন দন দিলেন আমি রসুলকে পাইলেন কি তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিতেছেন ইয়া রাসূলুল্লাহ কি পেয়েছি যা জবানে বর্ণনা দেওয়া সম্ভব নয় তবুও বলতে হয় আপনি প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন চোখ বন্ধ করে আসমানের দিকে তাকাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আটটা জান্নাত বানাইলেন কয়টা আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতে আদন কি নাম বললাম জান্নাতে এই আদন আল্লাহ একটা জান্নাত আমি সিদ্দিক আকবরকে আপনি রসুলের উসিলায় দিয়ে দিয়েছেন ডাইরেক্ট একটা জান্নাত আমাকে দিয়ে দিয়েছেন আমি দেখতেছি আমাকে জান্নাতের দরজার মধ্যে আল্লাহ ভালো একটা সুন্দর চেয়ার দিয়ে বসে রেখেছেন আমি সিদ্দিক আকবরের আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মানুষ জান্নাতে ঢুকতেছে আই ওমর আই ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহ তুমি আমি রসুলকে মারার জন্য এসেছিলে একশোটা ওঁড়ের লোভে স্বর্ণ চাঁদির লোভে আমি রসুলকে মারতে এসেছিলি কিন্তু হঠাৎ করে নসিব ভালো ছিল অন্তর পরিষ্কার ছিল
আমি নবীকে দেখে নবীর নবুয়তের সূরত দেখে তুমি আমি রাসূলের কদমে পড়ে গেলে জবানে কলমা পড়ে ফেললে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই ওমর তুমি আমি রাসূলের জবানে বাগে কলমা পড়ে তুমি কি পেয়েছো তখন হযরত ওমর রাদিয়াল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আজীবন আপনার কদম সুমাইতে সুমাইতে যদি নিজের জানটা কুরবান দি তবু ঋণ শোধ করতে পারবো না কিন্তু আপনি যেদিন আমাকে কলমা ভরাই দিলেন আমি চোখ বন্ধ করে আল্লাহর জান্নাত চোখে দেখি আল্লাহর জান্নাত চোখে দেখি বিরক্তি লাগেন না আই উসমান জুনুরাই দুই নূরের অধিকারী আমার রাসূলের বাগের একটা মেয়ে শাদি দিয়েছিলেন সেটা দুনিয়া থেকে পর্দা হওয়ার পরে আরেকটা মেয়ে কি দিয়েছেন শাদি মোবারক দিয়েছেন সেই জন্য ওসমান জুন নূরাইন দুই নূরের ওসমান জুন নূরাইন দুই নূরের শুধু রাসূল নূর নয় রাসূলের কন্যাগুলো নূর আজকে ওসমান রাদিয়াল্লাহর ভিশনে লেগে গেল লকআপ লেগে গেল ওসমান জুন নূরাইন দুই নূরের আই উসমান আমি রাসূল জবানে বাকে কলমা পড়ে তুমি কি পেয়েছো কালেমা পড়ে ইয়া রাসূলুল্লাহ আমার জান দন আপনার কদমে কুরবান আমি কি পেয়েছি বলবো আমার রাসূল বলে দুনিয়াকে বলে দাও আমি রাসূলের ভালোবাসা কি দিতে পারি ইয়া রাসূলুল্লাহ আমি উসমান যখন আপনার জবানে কালমাটা ভরে নিয়েছি তখন আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদেরকে ইশারা দিয়েছেন 1000 নয় 2000 নয় 80000 ফেরেশতা আমার আগে পিছে সামনে আমাকে রিসিভ করতে থাকে আলী ও হযরত আলী 10 বছর বয়সে আমি রাসূলকে সিনে ফেললে তুমি 10 বছর বয়সে কালামা পড়েছো শেষ পর্যায়ে আমার ছোট্ট কন্যা ফাতেমাকে তোমাকে শাদি দিতে আমি বাধ্য হয়ে গেলাম হাসান হুসাইনের বাপ ও আলী আমি রাসূলকে ভালোবেসে তুমি কি পেয়েছো তখন হযরত আলী রাদিয়াল্লাহ চোখের পানি ছেড়ে দিল ইয়া রাসূলুল্লাহ কি বলে আপনাকে কিভাবে আমি বলবো যখন আপনার জবানে পাকে আমি কালমাটা ভরে নিয়েছি আপনি রাসূলকে সিনে নিয়েছি ফালিমতু মা বিসসামাওয়াত ওয়াল আরদ যেদিন কালমা পড়েছি চোখ বন্ধ করলে দেখতেছি আল্লাহর জগৎ পুরো আমার চোখের আগার মধ্যে চলে এসেছে আমি চোখ বন্ধ করলে গোটা পৃথিবী দেখি আই উমর আই আলী যেদিন ওয়াইসুল করণীকে দেখতে যাবি জুব্বাটা দিতে যাবি ওকে জিজ্ঞেস করবি রাসূলকে ভালোবেসে উনি কি পেয়েছে মান লাকিয়াহু মিনকুম ফালইয়াস্তাগফির লাকুম ওকে একটু জিজ্ঞেস করবে জুব্বা মোবারক দিয়ে নবীকে ভালোবেসে কোনোদিন চোখে দেখে নাই কোনোদিন ফেস টু ফেস আমি নবীকে চোখে দেখে নাই জুব্বা মোবারক উনাকে দিয়েছি উনি আমি রবিকে কোনোদিন চোখে দেখে নাই ভালোবেসে কি পেয়েছে একটু ওয়াইসুল করণীকে জিজ্ঞেস করিও হযরত ওমর রাদিয়াল্লাহ যখন ওয়াইসুল করণীকে জিজ্ঞেস করতে যান জিন্দেগীত কোনোদিন বয়সে রাসূলকে চোখে দেখলেন না কোনো যুদ্ধত গেলেন না ওইটক বৈঠক করলেন না আমরা 24টা ঘন্টা ছিলাম কিন্তু রাসূল পাক জুব্বা মোবারকটা আপনাকে দিয়ে দিল আপনি দয়াল নবীকে ভালোবেসে ইয়ামান জমিনে কি পেলেন ওয়াইসুল করণী খায়রুত তাবি রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিতে যান ওই ওমর রাদিয়াল্লাহ আই মাওলানা আলী শেরে খোদা রাদিয়াল্লাহ কি বলেন আপনারা রাসূলকে ভালোবেসে কি পেয়েছি কি পেয়েছি মাঝে মাঝে কানের মধ্যে আওয়াজ আসে ও ওয়াইসুল করনি তুমি যদি আমি আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ এই আসমানটা তুমি নিচে নামাই দাও আমি এক মুহূর্তে দেড় করবো না আল্লাহর আসমানটা নিচে নেমে যাবে আল্লাহর আসমানকে ডাক দিলে নিচে নামে যাবে কারণটা কি আন্তা মানা হাবাবতা আমি জানার থেকে দয়াল নবীকে ভালোবাসি ভালোবাসি যেই কথাগুলো বললাম এগুলোর কি এবাদতের ভাস ছিল না নবীর ভালোবাসা বেশ ছিল ঠিক না
সেইজন্য ওয়াবি খারেজি রাফিজি শিয়া মুতাজিলা আলাগাদি জয়্যা কসাইয়া যত জাহান্নামী দল আছে কবালো টিলে তাইবো দাড়ি লম্বা তাইবো ইবাদতের ভাত তাইবো মগরিমান হাজার হাজার রাকাত নামাজ থাকবে মগরিমান থাকবে না ওই ইজিদ 22000 ইজিদ বাহিনীর মতো মুসলমান বলার কোনো সুযোগ নাই ডাইরেক্ট জাহান্নামে হাজার হাজার ইবাদত নিয়ে জাহান্নামে চলে যাবেন কুল্লু দুয়া মাহজুব আল্লাহ তাদের ইবাদতকে ছুঁড়ে মারবেন কোনো প্রয়োজন নাই কেন হাত্তা ইউসাল্লি আলা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম আমার রাসূলের ভালোবাসা তোদের কাছে ছিল না শুধু স্যাম্পলটা ছিল জোরে বলেন নাউজুবিল্লাহ বুঝাতে পেরেছি ওয়াবি হলো তো ইবাদত আছে ইমান নাই দাড়ি আছে টিলা কত্তর দিয়াঙ্গার ভারতুন বড় হইব খবালত আইনে এটা কষে দেব আল্লাহ ফুতু আইনে নইলে 80 বছর নামাজ ফিরকি দি চেতে দান ন পরে উঠতে কেন এত টিলে উড়ে গেল বুঝি এরকম আমার রাসূলের একজন মুনাফিক সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 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 মুনাফিকের লিডার ছিলেন নবীর ভিজনে নামাজ পড়তেন বাইরে গিয়ে রাসূলের সমালোচনা করতেন ওকে বলা হয় মুনাফিক ওকে কি বলা হয় আরে ন মাতার দে মুনাফিক নামাজও ছিল দাঁড়িয়েও ছিল টুপিও ছিল বাগড়িও ছিল ফেরগো ছিল ঠিক না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এ মুনাফিক মারা গেল মুনাফিক কি গেল অথচ রসুলের পিছনে কি ফরজ নামাজ তো জান্নাতের সুযোগ নাই বেয়াদবি করতেন রসুলের সাথে মশকারা করতেন বাইরে গিয়ে সমালোচনা করতেন এ মুনাফিক মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার রসুল সাহাবাই কেরামকে বলতেছে এ মুনাফিকে জানাজা ভরিও না এ মুনাফিকে জানাজা তাহলে বেয়াগুন মানুষের জানাজা তো কয়েছে ন কেউ মানুষ মুনাফিক মারা গেলে ইন্না লিল্লাহ বড় না হারাম জানাজা বড় হারাম তো কি বলবো হুজুর আলহামদুলিল্লাহ মানে বলা গেই বই ইন্না লিল্লাহ নাই হওয়া নাকি নাই জানা যাবো মোনাবেগে জানা জানা ভরি গো আয় নিজে নভরি আর বাড়ির মানুষ মরি গিয়ে দে আর মোনাবেগে জানা জানাই হরি জাহাঙ্গির তোর বাড়ির থেকে কেন জানা জানা ভরার আমি নয় কোস্তা করে রসুল বিয়াদ বিয়াদবের জানা জানা ইতে জানা যাবো কোথায় আর যাইতো না ফাতল করি কোনো বিরক্তি লান নেই এলে ওয়াবি ওয়াবি কই দে বোঝন কষ্ট হয়ে যায় পাল্লা খোদাই ওয়াবি কিন্তু আয় তো শুননি হুজুর আর বিয়াযোগ্য ভরি গিয়ে ওয়াবি মন দুজুর আনমিকে সাই সাই খতে পারলাম হ্যাঁ তোমার নসিনি তো ঢুকে গোস হয়ে যা রোদ হ্যাঁ না আবার তোমার দেবাই এটা বহুত আছে তো আছে না তাই লই বনভূত বাঁচি থাক বাঁচি থাক টাইম হলে বুঝবি তো তুই এই ফুতর লাগ কুমার দুজক যাবি কি দিয়ে মন কি নকির ফুসারও লইতো না খান্দ লই দিয়ে আইবু দে এই ফুতর লগিলে বাঁচিলি সালাত নিয়া